লোকসভা নির্বাচন চমু চাপি অহার যেদরে রাজনৈতিক দলসমূহৰ তৎপরতা বাঢ়িছে সেইদরে এটা রাষ্ট্রীয় দলের কার্যালয় আর তার সন্মুখত অবস্থিত এটা প্রতিমূর্তিয়ে ক্রমাৎ চর্চা লাভ করেছে। যোরহাট সংসদীয় সমষ্টি আর পূর্বর আমগুড়ি আর বর্তমান শিবসাগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গৌরীসাগর ব্লক কংগ্রেসের রাজীব ভবন আর তার সম্মুখত অবস্থিত কংগ্রেসের এসময় প্রাত প্রভাবশালী নেতা অজন দত্তর প্রয়াত দত্তর নেতৃত্বত কংগ্রেসের দুর্গ হিসাবে খ্যাত এসময়ের আমগুড়ি সমষ্টি। পরবর্তী পর্যায়ত অঞ্জন দত্তর উত্তরসূরী হিসাবে কন্যা অঙ্কিতা দত্তই সবল নেতৃত্ব প্রদান করেছিল কংগ্রেসক। দুবারক বিধানসভা নির্বাচনত পরাজয় কংগ্রেসের পর নিলম্বনের পাছতে এসময় কংগ্রেসের নেত্রীগী বিজেপিত যোগদান। সমষ্টি পুনের নির্ধারণের পাছত আমগুড়ি সমষ্টির ভোটার নাজিরা আর শিবসাগর সমষ্টিত সামিল হলেও যোগ্য নেতৃত্বর অভাবত পূর্বর আমগুড়ি সমষ্টির কংগ্রেসকর্মী এতিয়া দিশহারা। আমগুড়ি সমষ্টির কংগ্রেসকর্মীক এসময় সবল নেতৃত্ব প্রদান করা অঞ্জন দত্ত আজি নাই। প্রতিমূর্তি আর সমাধিত আবরি ধরা অপ্রীত আঁতরাবর এতিয়া কংগ্রেসকর্মীর অভাব। 80,000 অধিক শিবসাগর আর 40,000 অধিক ভোট নাজিরা সমষ্টিত সামিল হওয়া পূর্বর আমগুড়ি সমষ্টির ভোটারে এইবার যোরহাট লোকসভা সমষ্টির সাংসদের ভাগ্য নির্ধারণত ভূমিকা গ্রহণ করিব। কিন্তু মিত্রজোট গঠন করা কংগ্রেসের এড়াবাড়ীত পরিণত রাজীব ভবন আর প্রয়াত নেতা অঞ্জন দত্তর হাবি বননিয়ে আগুড়া সমাধি আর প্রতিমূর্তিয়ে কি ইঙ্গিত বহন করেছে। বর্তমানের সাংসদ তপন কুমার গগৈ কাম কাজক রাইজ অসন্তুষ্ট নহলেও কোন প্রার্থীক রাইজে সমাগত নির্বাচনত অগ্রাধিকার দিব তাক সকলো দুমুজাত দুমুজায় শাসকীয় দলক সহায় করব নাকি পূর্বর আমগুড়ি সমষ্টির রাইজে ব্যক্ত করলে মনের কথা। তাই মই কবলৈ গ'লে একচুৱেলি গৌরীসাগর রাজীব ভবন বুলি ক'লে আমাৰ এটা সময়ত আজিৰপৰা 4-5 বছৰ আগৰ কথা কৈ আছোঁ। সেইটো আমাৰ কাৰণে এটা গৌৰৱান্বিত কথা আছিলে যিহেতু বিগত মই আজি 3 বছৰে সক্ৰিয় ৰাজনীতিৰ পৰা আঁতৰি আহিলোঁ। কিন্তু গৌরীসাগর রাজীব ভবনটো দেখিলেই মনটো খুব বেয়া লাগি যায় যিহেতু তাত আমাৰ তেজ পৰি আছিলে। কিন্তু এটা কথাও খুব বেয়া লাগিলেও এটা কথা এনেকুৱাও খঙো উঠে যে এটা ৰাজনৈতিক দলৰ এটা অফিচ এটা কার্যালয় কেতিয়াও এজন ব্যক্তিগত এটা ব্যক্তিগত পরিয়ালর ঘর কেতিয়াও হব নালাগে। আর ঠিক তেনেদরে হেতু আমার প্রয়াত অঞ্জন দত্ত স্যারে যে সময়লকে আসলে হেতু রাজহুয়া অনুষ্ঠান ধরে ব্যবহার করেছিল স্যারর মৃত্যুর পাছত সেই অনুষ্ঠানটো তেখেতের পরিয়ালবর্গে তেখেতর ব্যক্তিগত যেটা প্রপার্টি বলে ভাবি লই তেখেতর ইচ্ছামতেহে তাত তেখেতসকলের পরিয়ালের ইচ্ছামতে তাত কোনোবা সভাপতি সম্পাদক হব লাগিব কিবা কাম করব লাগিব আর তেখেতসকলের ইচ্ছামতে কিবা কমেন্ট দিব হলে তেখেতসকল মতেই কমেন্ট দিব লাগবে তেনেকুৱা এটা পরিবেশ সৃষ্টি করে আহিলে। আর সেই সৃষ্টি করার পাছতে 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 আজি তারিখত আমগুড়ি সমষ্টিত কংগ্রেস শূন্য অবস্থাত হয়ে আছে বলে কলেও বেয়া নহয়। তারমানে যেহেতু যি নেতৃত্ব লই আছিলে সেই নেতৃত্বও এতিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসৰ পৰা তেখেতক বরখাস্ত করার পাছত তেখেত এতিয়া ভারতীয় জনতা পার্টি জয়েন করেছে। আজি তারিখত যিসকল প্রবীণ কংগ্রেসকর্মী আসলে এটা যেহেতু এটা এটা সময়ত ভারতীয় জাতীয় কংগ্রেসের 103 নং আমগুড়ি সমষ্টিটো কংগ্রেসের দুর্গ হিসাবে খ্যাত আসে আজি তারিখত সেই সময়ত নেতৃত্ব এতিয়া আজি নেতৃত্ব লোবলে মানুষ ওলাই আসবে বেয়া পালে কারণ কেনেকে ওলাই আসব। আমি কলো যে আমিও এটা সময়ত নেতৃত্ব লই পেলাই আমি আজি 3 বছৰে আমি সক্রিয় রাজনীতির পরে বাদ দিল তারমানে আমাক যেনকা একটা পরিবেশ সৃষ্টি করলে আর যখন সেই পরিবেশ সৃষ্টি করলে সেই পরিবেশ নিজে ওলাই গুছি গেল এটা সেই সময়ে কব। কিন্তু আজি তারিখত সেই যেহেতু প্রয়াত অঞ্জন দত্তদেবর প্রতিমূর্তিটলে চালেই বেয়া লাগে যায় তারমানে যিজনে কংগ্রেসের ভেটিত শক্তিশালী রূপ দিয়াত বিশেষত কংগ্রেসত এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিলেন আর সেই মানুষজনের সেই আমগুড়ি সমষ্টিট কংগ্রেসের ভেটি গহিত যাওয়া ভেটিট তখেতর পরিয়ালের সদস্যই একবারে শেষ করে পেলালে। আসলতে সাংঘাতিকভাবে লোকসভা নির্বাচনের ইয়ার প্রভাব পড়ব। মূল কথা হয়ে গেল আপনাদের দেখি আছে রাজীব ভবনের বর্তমান এই দুরবস্থা এরাপলিয়াত পরিণত হল সকলকে বেশি দুঃখ লাগিছে আমি খুব দুঃখ পাইছো। বিধিগতভাবে আমি যেহেতু বিজেপিত গুছি গলো আমি সেইকারণে রাজীব ভবনত সোমাব নোৱাৰো। কিন্তু বাহিৰৰ ফালৰ পৰা চাই হুমুনিয়াক আহিছো যে স্যারর প্রতিমূর্তি আছে অঞ্জন দত্ত ডাঙরিয়ার সেই প্রতিমূর্তির যে দুরবস্থা ইয়াতো আমগুড়ি সমষ্টির গৌরীসাগর ব্লকের অন্তর্গত এতিয়া শিবসাগরত অন্তর্ভুক্ত হয়ে গেল প্রায় 50,000 ভোট ইয়াত কংগ্রেস কর্মী প্রায় শূন্য
প্রায় শূন্য, 10% হয়তো আছে, যি 50,000 হয়তো আছে, আর সেই 10%ও অবজ্ঞা করে আছে রাজীব ভবনক। রাজীব ভবনক অবজ্ঞা করার তাত আমার কবলগা একো নাই। রাজীব ভবনক অবজ্ঞা করবলে বাধ্য যেহেতু বহু টানতে দুই এক আছে, সকলবিলাক তো অঙ্কিতা দত্ত ডাঙরিয়ানির বিজেপিলেকে গুছি গেল বা আর যখন আছে বৃহৎ একটা জয়নিং কার্যসূচীত গুছিয়ে যাব। কিন্তু মূল কথা হয়ে গেল যিকেইজন আছে অন্তত এজন প্রাক্তন নেতা, সবল নেতা, যিজনে প্রাক্তন পরিবহন মন্ত্রী আসে, তেখেতর যে স্টেচু, সেই স্টেচুটুক যেন অকনমান গুরুত্ব দিয়ে তার কারণে অনুরোধ জানাইছো। তাতকে তো আমি বেশি কব নো, আমি যেহেতু এটা বিরোধী, খালি এই বিরাট দুরবস্থা, কোনো এজনেই হয়তো কর্মী নাই, এইটাই অবস্থা এটা বর্তমান। ব্যবসায় হিসাবে আমার ব্যবসায়বিল বেয়া হয়ে গেছি গেল, এই ফরলেনের কামবিল যে নকরিলে, নকরার কারণে আমার ব্যবসায়খিনি বেয়া হয়ে গেছি গেল। তার বাদে এটা উন্নয়ন ফল কি হল, মহিলাসকলের উন্নয়নটা হয়েছে, তার বাদে বাকিখিনিতো বিশেষ একটা নাই হওয়া, রাস্তা পদূলি অল্প হয়েছে। সরকার ফলপা সব লোক সরকার সফলে করেছে, কৈছে কাম এবার সরকারি ফলপা কাম করেছে, আমার এইবিল ব্যক্তিগত খিনি নাই হওয়া ইমান, কিন্তু সরকারি কামবিল করেছে। এইভাগে থাকলে বিরোধী মাত মাতিব নয়, কারণ রাজীব ভবনলে মানুষজন কোনো কংগ্রেসের মানুষ নোযায় হল, তেওঁলোকে আহি পেলাই যদি দলীয় কাম করে, রাইজক অল সজাগ করে, তেতিয়া হলে হয়তো সফল হল, এটা নহব, এইভাগে হলে নহলতে নির্বাচন আহিছে, তো খুব বেশি দিন নাই সম্ভব। আর এই নির্বাচনের সময়তেই আমি দেখিলে পাইছো যে বিরোধীর যে ঐক্য, সেই ঐক্যটো সন্তোষজনক হয়ে উঠা নাই, ইতিমধ্যে ফাট মেলাও আমি দেখিছো। আর শাসনাধিষ্ঠ যা দল আছে, যখন শাসন করে আছে, তেওঁলোকৰ কাম কাজতো আমি আসলতে খুব সন্তুষ্ট হব পৰা নাই, কিয়নো যে তেওঁলোকে কেন্দ্ৰত 10 বছৰ ধৰি তেওঁলোকে শাসন কৰিছে, যিবিলাক প্ৰতিশ্ৰুতি তেওঁলোকে আগবঢ়াইছিল পূৰ্বৰ সময়ছোৱাত, যিবিলাক প্ৰতিশ্ৰুতিৰ লগত অসমৰ জাতীয় জীৱনৰ আশা আকাংক্ষাবিলাক জড়িত হৈ আছিলে, যিবিলাকৰ লগত জাতীয় অস্তিত্বৰ বিষয়টো জড়িত হৈ আছিলে, সংকটৰ বিষয়টো জড়িত হৈ আছিলে, যিবিলাক কথাখিনি মানুহ আশ্বস্ত হৈছিলে যে এই চৰকাৰখন আহিলে ভৱিষ্যতলৈ আমি কিছু সুৰক্ষিত হ'ব পাৰিম, কিন্তু এতিয়ালৈকে আমি তার কোনো বিশেষ সম্ভাবনা আমি দেখিবলৈ নাপালো। তার বিপরীতে ঠিক সরকার এখনের তত্ত্বাবধানতে বুলি কব লাগিব, কেন্দ্রতে হোক রাজ্যতে হোক, যে ব্যবসায় বাণিজ্যর দিকটো খুব বেশি গুরুত্ব পাইছে, যেটো আসলতে আমি আশা নকরো। সর্বসাধারণের অর্থনৈতিক ভেটির গড় দিয়ার ক্ষেত্রত, কারণ হিতাধিকারী অর্থনৈতিক ভেটি গড় নিদিয়ে, হিতাধিকারী সৃষ্টি করা হয়েছে কেবল ভোটর স্বার্থত, যি সরকারে নহক, আগতে কংগ্রেসের দিনত কম্বল, সূতা কম্বল আঁঠুয়া এইবিলাক আছিলে, এতিয়া ডাইরেক্ট একাউন্টত পয়সা ট্রান্সফার হয়। আমার এতিয়া বর্তমান যিজন সংসদ আছে, তেখেতে আমার এই বৃহত্তর অঞ্চলটোত আমার চকুর আগত আমি খুব বিশেষ কিবা করা আমি দেখিলে পোৱা নাই, খুব বিশেষ কিবা কৰিছে বুলি আমি দেখিবলৈ পোৱা নাই। গতিকে মই ভাবোঁ যে অহা সময়ছোৱাত তেখেতক পুনৰবাৰ নির্বাচন করার ক্ষেত্রত রাইজে হয়তো পুনর্বিবেচনা কৰিব লাগিব। এই যে সমষ্টি বিভাজন হল, বিভাজন হওয়ার ফলত লাভবান অবশ্যই শাসকীয় দলেই হব, কারণ তেওঁলোকৰ সুবিধার কারণে এই বিভাজনটা করে লৈছিলে, যেটো 2026 হওয়ার কথা আছিল, তাক আগতীয়াকৈ জোর জবস করে সমষ্টি বিভাজন করে নতুন সমষ্টি গঠন করে, আমি আগতে পূর্বতে আছিলোঁ আমগুৰি সমষ্টিত, এতিয়া হলো শিবসাগর সমষ্টিত, এতিয়া আমি শিবসাগর সমষ্টির কাম কাজ করবলে বা আমার বহুত কিবা কিবি সাল সলনি করব লাগিব, এই সমস্যাবিল আমি মুখামুখি হম, যিয়ে নহক এইবিলাক কিন্তু করা হয়েছে প্রকৃততে শাসকীয় দলের স্বার্থতে, ইয়ারপরা শাসকীয় দলে নিশ্চয় লাভান্বিত হব। রাজীব ভবন আমার কাছতেই, রাজীব ভবন আসলতে এতিয়া এটা মানে মরিশালী নিচিনা হয়ে পড়েছে, তাত প্রয়াত অঞ্জন দত্তদেবের মূর্তিও স্থাপন করা হয়েছে, সেই মানে আগতে একদম দপদপাই থাকা মিটিং মাতাং হয়ে থাকা অনুষ্ঠানটি কংগ্রেস ভবনটি এটা একেবারে নীরব হয়ে গেল। আমগুৰিৰ পৰা ৱাকিল আহমেদৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰী